This is what a scooter should be. Clean, classic, refined. A bold electric statement. Expressed in timeless design. Transcending generations. Hello guys, welcome to SG Motozone and this is the new Bajaj Chetak. Sorry, একটু ভুল হলো, এটি বাজাজ চেতাক নয়, এটি শুধুমাত্র একটি চেতাক, কারণ বাজাজ বিশ্বাস করে যে চেতাকের একটি শক্তিশালী ব্র্যান্ড রিকল আছে এবং এর সাথে আমার আপনার মতো বহু মানুষের স্মৃতি আবেগ জড়িয়ে আছে। তবে এই নতুন চেতাক ইলেকট্রিক এবং এটি স্মার্ট প্রিমিয়াম। এটি হামারা বাজাজ দিনগুলিকে বিবেচনা করে অনেক লোককে আগ্রহী করে তুলবে, আর বাজাজ ঠিক এটাই চায়। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের বাজাজ চেতাকের ওয়ার্কআউট রিভিউয়ের সাথে কিভাবে আপনি আপনার ফোনের সাথে চেতাক পেয়ার করবেন তা এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার, আর আপনারা যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি এসডি মোটোজোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন, ফলে আপনি বাংলায় বেস্ট টু হুইলার রিভিউ ভিডিও সবার প্রথমে দেখতে পাবেন। বাজাজ চেতাকে আপনারা চারটি কালার অপশন দেখতে পাবেন, এক ব্রুকলিন ব্ল্যাক, দুই হ্যাজালনাট, তিন ইন্ডিগো মেটালিক এবং চার ভ্যালুটার উসু। কলকাতায় বাজাজ চেতাকের অনরোড প্রাইস 1,66,771 টাকা। আপনি যদি চেতাক পারচেস করতে চান তাহলে এটি আপনি মাত্র 8,444 টাকা ডাউন পেমেন্ট করে আপনার বাড়িতে আনতে পারবেন। বাকি আপনি এই গাড়িটিকে কিভাবে পারচেস করবেন এবং কোথায় পাবেন তা আমি সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে চেক করতে পারেন। প্রথমে চলে আসি এর হেডল্যাম্পের দিকে। হেডল্যাম্পের সাইডে রিং শেপ ব্রাইট এলইডি ডিআরএলস দেখতে পাবেন। মিডিলে চেতাকে সি ব্র্যান্ডিং, লো বিম হাই বিম, নাম্বার প্লেটের পজিশন, এলইডি ইন্ডিকেটর। ফ্রেন্ডস, রাস্তায় যেতে যেতে আপনি যদি ইন্ডিকেটর দিয়ে অফ করতে ভুলে যান তাহলে কোনো সমস্যা নেই, কারণ স্মার্ট টেকনোলজি টার্নিং নেওয়ার সাথে সাথেই ইন্ডিকেটরটি অটোমেটিক্যালি অফ করে দেয়। ফ্রন্ট সাসপেনশনে আপনারা লিডিং লিঙ্ক সাসপেনশন এবং এখানে ডিস্ক ব্রেক দেখতে পাবেন। ফ্রন্ট এবং রিয়ার টায়ারের সেকশনের কথা বললে চেতাকে আপনারা 90/90 12 ইঞ্চেসের টিউবলেস টায়ার পেয়ে যাবেন। রিয়ার টায়ারে আপনারা ড্রাম ব্রেক দেখতে পাবেন যা সিবিএস ব্রেকিং সিস্টেমের সাথে আছে, এবং রিয়ার সাসপেনশনে আপনারা মনোশক সাসপেনশন দেখতে পাবেন। চেতাকে চ্যাসিসে ক্ল্যাড উইথ স্টিল মেটাল প্রোভাইড করা হয়েছে। চলুন ফ্রেন্ডস, এবার জেনে নিই এই ইলেকট্রিক স্কুটারে কত ওয়াটের মোটর ব্যবহার করা হয়েছে এবং তার ফলে আমরা কি কি বেনিফিট পাব। চেতাকে হৃদয়ে 4,080 ওয়াটের বিএলডিসি মোটর বসানো আছে যার সাহায্যে এই স্কুটারটি 70 কিলোমিটার/আওয়ারে টপ স্পিড তুলতে পারে। এখানে সিঙ্গেল সিট প্রোভাইড করা হয়েছে রাইডার এবং পিলিয়নের জন্য। তবে সিটের কুশনিং আপনাকে দীর্ঘক্ষণ রাইড করার পরেও অস্বস্তি বোধ করতে দেবে না। ব্যাক পোর্শনে এলইডি টেল ল্যাম্প এবং এলইডি ইন্ডিকেটর সেটআপ দেখতে পাবেন। চেতাকের ব্র্যান্ডিং, পিলিয়নের সেফটির জন্য বিশেষ করে বয়স্ক এবং বাচ্চাদের জন্য গ্র্যাব হ্যান্ডেল কোম্পানি ফিটেড রয়েছে। বাজাজ চেতাকে ফুল মেটাল বডি ইউজ করায় এর কার ওয়েট হয়েছে 132 কেজি, যা অন্যান্য ইলেকট্রিক স্কুটারের তুলনায় অনেকটাই বেশি। পিলিয়ন ফুটরেস্ট, রাইডার ফুটরেস্ট, সাইড স্ট্যান্ড এবং ডাবল স্ট্যান্ড এই স্কুটারটিতে দুটোই ব্যবহার করা হয়েছে। ফ্লোর বোর্ডে আপনার পা এবং কিছু লাগেজ রাখার জন্য প্রচুর জায়গা রয়েছে। চেতাক ইলেকট্রিক অন করার জন্য আপনার কি ফোবের প্রয়োজন নেই, কি ফোব আপনার পকেটে থাকা অবস্থায় পাওয়ার বাটনটি সিম্পলি ডাবল প্রেস করলে অফ হয়ে যাবে এবং সিঙ্গেল প্রেসে আপনার চেতাকের গোলাকার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটি অন হয়ে যায়। চেতাকের ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে আপনারা সাদা কালো থিম বিন্দাস দেখতে পাবেন। ইলেকট্রিক চেতাকের লেফট হ্যান্ডেল বারে হাই বিম এবং লো বিমের বাটন, এখানে টার্ন ইন্ডিকেটর, হর্ন, হেডলাইটের অন অফ বাটন, নিউট্রালের সিম্বল, স্পিডোমিটার, রেঞ্জ, ওডোমিটার, ব্যাটারি পার্সেন্টেজ, ক্লক, রাইট হ্যান্ডেল বারে ড্রাইভ মোড, রিভার্স মোড, রাইট টার্ন ইন্ডিকেটর, স্টোরেজ ওপেনার। এই বাটনটি সিঙ্গেল প্রেস করলে গ্লোভ বক্সটি ওপেন হয়ে যায়। এখানে মোবাইল অ্যাক্সেসরিজ যেমন চার্জার রাখতে পারবেন, ডান দিকে ইউএসবি চার্জিং পোর্টেরও ব্যবস্থা আছে।
তবে এতে আপনি ওলা এস ওয়ান প্রো এর মতো ফাস্ট চার্জিং এর সুবিধা পাবেন না। এখানে দরকারি কাগজপত্র এবং এমার্জেন্সি ফার্স্ট এড কিট রাখার স্পেস দেওয়া হয়েছে। এখানে টায়ার প্রেসার ইনস্ট্রাকশনস আর ব্যাটারি রিলেটেড কিছু ইনফরমেশনও এখানে আপনি দেখতে পাবেন। আবার এই বাটনটি প্রেস অ্যান্ড হোল্ড করে রাখলে আন্ডার সিট স্টোরেজটি ওপেন হয়ে যায়। এটি ওপেন হওয়ার সাথে সাথে একটি বিপ বিপ সাউন্ড বাজতেই থাকে। 20 লিটার্সের আন্ডার সিট স্টোরেজ চেতাকে প্রোভাইড করা হয়েছে। এখানে আপনি কিছু ছোট জিনিসের সাথে একটি হাফ হেলমেট এবং চার্জার অনায়াসেই রাখতে পারবেন। ব্যাটারি চার্জিং পোর্ট, এর ব্যাটারির কথা বললে চেতাকে 3 কিলোওয়াটের লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করা হয়েছে, যা 0 to 100% চার্জ হতে 5 আওয়ার্সের মতো সময় লাগে। ফুল চার্জ এই স্কুটারটি 85 to 95 কিলোমিটার রেঞ্জ দিয়ে থাকে। ফ্রেন্ডস, কিভাবে আপনি আপনার চেতাকে ইকো এবং স্পোর্টস মোডে চালাবেন চলুন তা এবার জেনে নিই। পাওয়ার অন করার পর ডি বাটনটি প্রেস করলে ইকো মোডে গাড়ি চলে আসে এবং স্পোর্ট মোডে যাওয়ার জন্য আবার ডি বাটনটি প্রেস করলে স্পোর্ট মোডে চলে আসে। এতক্ষণ যেটার জন্য আপনারা অপেক্ষা করছিলেন চলুন সেটার ব্যাপারে এবার জেনে নেওয়া যাক। চেতাকের সাথে আপনার ফোন পেয়ার করার জন্য প্রথমে মাই চেতাক অ্যাপটি ডাউনলোড করে নিন। 2, আপনার চেতাকের পাওয়ার অন করুন। 3, আপনার মোবাইল ফোনে মাই চেতাক অ্যাপটি লগ ইন করুন আপনার ফোন নাম্বার দিয়ে। এরপর ওটিপি দিয়ে স্ক্রিনে আসা স্টেপগুলো ফলো করলেই আপনি খুব সহজেই আপনার ফোনের ব্লুটুথের সাথে পেয়ার করতে পারবেন। ফ্রেন্ডস, ভিডিওটি শেষ করার আগে চেতাকের সেলস এক্সিকিউটিভ এই গাইডের বিষয়ে কিছু খুঁটিনাটি তথ্য আপনার কাছে প্রোভাইড করবে, তো চলুন সেগুলো শুনে নেওয়া যায়। আপনারা এতদিন পর চেতাকের এখানে পেয়ে যাবেন, চেতাক অ্যাভেলেবেল হয়ে গেছে কলকাতার মার্কেটে, তো আপনি যে কোনো শোরুমে বাজাজের গিয়ে ওখানে ইনকোয়ারি বা বুকিং করতে পারেন, গাড়ি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর এটার মেন শোরুম হচ্ছে চেতাক চৌরুঙ্গিতে, ঠিক আছে, যেটার অ্যাড্রেস হচ্ছে 32 চৌরুঙ্গী রোড, কলকাতা 71। এখানে গিয়ে আপনি যে কোনো গাড়ি চেতাকের ইনকোয়ারি বা বুকিংও করতে পারেন। আর এটার সার্ভিস সেন্টার হচ্ছে 4 চৌরুঙ্গী টেরেস, কলকাতা 20, ঠিক আছে, এটা সার্ভিস সেন্টারের নিচে আছে। আর এখানে যে জমা জলের সমস্যা আছে কলকাতার মার্কেটে আপনারা অনেক সময় দেখে থাকবেন, তো সেই কারণের জন্য এই গাড়িটাতে IP67 সার্টিফাইড করা আছে, যেটাতে ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট প্রুফ আছে, ঠিক আছে। সেই কারণের জন্য কোনো অসুবিধা নেই, এটা বৃষ্টির মধ্যেও নিয়ে আপনি গাড়িটা ইজিলি চালাতে পারবেন, তার জন্য কোনো হ্যাম্পার হবে না গাড়িতে। আর আপনি এই মুহূর্তে মহেশতলা শোরুমে এসে বা বাজাজের অন্য কোনো আউটলেটেও গিয়ে আপনি এই গাড়িটার জন্য ইনকোয়ারি বা বুকিং করতে পারেন, তারপরে গাড়ি অ্যাভেলেবেল হয়ে যাবে আপনাদের জন্য। ওকে, থ্যাংক ইউ।